নাশকতার কারণে পাঁচ দিন বন্ধ থাকার পর আবারও যাত্রী সেবায় বেনাপোল এক্সপ্রেস। দুপুর থেকে ঢাকা বেনাপোল রেল রুটে চলাচল করছে ট্রেনটি। বৃহস্পতিবার খুলনা স্টেশন থেকে ছেড়ে আসা খালি ট্রেনটি সকাল 10:30টার দিকে বেনাপোল স্টেশনে পৌঁছায়। এরপর শিডিউল অনুযায়ী দুপুর 1টার দিকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পদ্মা সেতু হয়ে ট্রেনটি রাতে পৌঁছবে কমলাপুর রেল স্টেশনে, সেখান থেকে আবার রাত 11:45 ছেড়ে আসবে বেনাপোলের উদ্দেশ্যে। ট্রেন আবার চালু হওয়ায় খুশি যাত্রীরা, তবে তাদের মধ্যে আতঙ্ক এখনো কাটেনি। যাত্রীরা বলছেন নিরাপত্তার বিষয়টিকে আরো জোরালোভাবে গুরুত্ব দিতে হবে রেলওয়ে কর্তৃপক্ষকে। যে অগ্নিকাণ্ড ঘটেছে এটা অত্যন্ত দুঃখজনক, এটা এবং নগ্ন রাজনীতির একটা বহিঃপ্রকাশ। এই আগুনের দুর্ঘটনার জন্য আমরা এখন খুবই ভয়ে আছি, কিন্তু আমরা রেল কর্তৃপক্ষের কাছে চাইব যে আরো নিরাপত্তা আমাদের জন্য জোরদার করে বাড়িয়ে দেবে। আমরা এই জঘন্য ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, সাথে সাথে যারা এর সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে ক্ষতিগ্রস্ত বগিগুলো মেরামতের জন্য নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে কারখানায় পাঠানো হয়েছে। নতুন 4টি বগি সংযোজন করে চালু হয়েছে ট্রেনটি। ফের নাশকতা এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি যাত্রী নিয়ে স্বাভাবিকভাবে চলাচল শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত বগিগুলো আমাদের সৈয়দপুর ওয়ার্কশপে পাঠানো হয়েছে এবং তার পরিবর্তে নতুন বগি দিয়ে চলাচল করবে, আর যাতে কোনো নাশকতা না ঘটে এজন্য আমরা আনসার এবং রেলওয়ে নিরাপত্তা কর্মী এবং পুলিশ সবাই নিরাপত্তা জোরদার আরো আমরা সতর্কভাবে আছি। গত 5 জানুয়ারি রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় বিএনপির নাশকতাকারীরা। এতে পুড়ে নির্মম মৃত্যু হয় 4 জনের, দগ্ধ হন আরও বেশ কয়েকজন, মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় 4টি বগি। 2019 সালের 17 জুলাই চালু হয় বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি। শুরু থেকে যমুনা সেতু হয়ে যাতায়াত করলেও পদ্মা সেতুতে রেল চলাচল শুরু হলে ট্রেনটি এই রুটে স্থানান্তর হয়। বুধবার ছাড়া সপ্তাহে 6 দিন চলাচল করে বেনাপোল এক্সপ্রেস। সময় সংবাদ বেনাপোল।